NE8 নাগামিজ নিউজ ভিউয়ার্স খান সবকে গুড ইভিনিং জানাই দি আছে। আসাম আর নাগাল্যান্ড বর্ডার ইস্যুসে নাগা হহোব্রা দুইটা স্টেটস বি ইন্টারিম এগ্রিমেন্ট সাইন করাদো আর একবার সাই দিবলে জানাই দিছে। রাইজিং পিপলস পার্টিরা CIHSR কোভিড হসপিটাল বানা লাগা উপরে মিস ম্যানেজমেন্ট আছে কুছে। শিলং দে কালি IED ব্লাস্ট হওয়া পিছতে চিফ মিনিষ্টাররা কোন করেছে একজন গেবি না ছাড়ব কুছে। আসাম অরুণাচল বর্ডাররা 4 জন NSC এন্ড KYA কাডার্সকে ধরেছে। নাগা হোহোব্রা আসাম আর নাগাল্যান্ড মাজে 1972 ইন্টারিম এগ্রিমেন্ট সাইন করা রিভিউ করবলে একবার সাই দিবলে জানাই দিছে। নাগা হোহোব্রা দুইটা স্টেটস বি এগ্রিমেন্ট সাইন করা মানিগেনে নাই আর আসাম সাইড বি একো মন নিদিয়া কারণে বর্ডারে সিচুয়েশন বেয়া হয়ে থাকে আছে কুছে। নাগা হোহোব্রা কোয়াদো সব সোসাইটি আর কমিউনিটি বি নিজর লাগা বাউন্ডারি লাইন থাকে। ইদু ট্রেডিশনেলি পয়লাবরা মানি লওয়া নহলে বি এডমিনিস্ট্রেশন ব্রা ডিসিশন লুই গেনে বাউন্ডারি দিয়া মানিগেনে থাকে। আসাম আর নাগাল্যান্ড লাগা বর্ডার ইস্যুস শুরু হওয়াতো পয়লা ব্রিটিশ টাইম দে তাইখান ব্রা লোকাল মানু লাগা কনসালটেশন না লই গেনে বাউন্ডারি কাটি দিয়া ব্রা ইতিয়া তাক বি কনফ্লিক্ট চলি আছে কুছে। ইদু টাইম দে নাগা মানু থাকি গেনে আহা জাগা ইনক্লুড করা নাই। নাগাল্যান্ড স্টেট বনা টাইম দিবি আর বর্ডার কনফ্লিক্ট ইতিয়া তাক চলি আছে ইদু কারণে ইনিগা নাগা হোব্রা কুছে। যদি ইন্ডিয়া সিরিয়াস আছে আর পলিটিক্যাল উইল আছে কইলেতো ইদু বর্ডার ইস্যুস ওয়ান্স এন্ড ফর অল রিজলভ করে দিবলে পারি যাব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রা নর্থ ইস্টার্ন স্টেটস লাগা বাউন্ডারি স্যাটেলাইট ইমেজিং ব্রা সাইগেনে বাউন্ডারি বনাব কোয়াবি ইদু তারিখা মানু নামানিব আর একসেপ্টেবল নহয় ইনিগা নাগা হোব্রা কুছে। বর্ডার ইস্যুস রিজলভ করব কইলেতো লোকাল ইন্ডিজিনাস মানু লাগা কথা কনসালটেশন লই গেনে শুনি গেনে ডিসিশন লব লাগে ইনিগা নাগা হোহোব্রা জানাই দিছে। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার মিনিষ্ট্রি অফ ফাইন্যান্স পরা 5th monthly ইনস্টলমেন্ট PDRD পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিসিট লাগা 9,871 crore 17 স্টেটস কারণে রিলিজ করে দিছে। ইদুদে নাগাল্যান্ড 379.75 crore জুলাই 2021 কারণে পাইছে 5th installment লাগা হিসাবতে। ইতিয়া তাক নাগাল্যান্ড 1,898.75 crore পাই গেনে আছে। অন্ধ্রপ্রদেশ আসাম হরিয়ানা হিমাচল প্রদেশ কর্ণাটকা কেরালা মণিপুর মেঘালয় মিজোরাম পাঞ্জাব রাজস্থান সিকিম তামিলনাডু ত্রিপুরা উত্তরাখণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বি ইদু PDRD গ্রান্ট পাই গেনে আছে। নতুন পলিটিক্যাল পার্টি RPP রাইজিং পিপলস পার্টি ব্রা CIHSR ডিমাপুরে 300-bedded কোভিড হসপিটাল বনা লাগা উপরে মিস ম্যানেজমেন্ট আছে কুছে। RPP ব্রা কৈছে কি পার্টি মেম্বার্স ইতিয়া চলি থাকা কোভিড হসপিটাল সাবলে যাইছে আর কৈছে কি ইদু কনস্ট্রাকশন করাপশন ব্রা ভরা আছে MLA ইমকং এল ইমচেন আর NPF LP ব্রা কোয়া নিচিনা। RPP ব্রা কোয়াদো 2 তলা বিল্ডিং বনাবলে ডিমাপুরে আরামব্রা 10 crore ব্রা হয়ে যায়। স্টেট গভর্নমেন্ট ব্রা 30 crore স্যাংশন করে গেলে আছে আর ইদু ব্রাদো 2টা ইনিগা 300-bedded হসপিটালস ওলাই যাব আর ইস্টার্ন নাগাল্যান্ডে বি 1টা হসপিটাল বনাবলে কাফি আছে ইনিগা RPP ব্রা স্টেটমেন্টে কৈছে। রাইজিং পিপলস পার্টি ব্রা সুদিছে কি কি কারণে ইদু কোভিড হসপিটাল কনস্ট্রাকশন কারণে একু টেন্ডার ওলা নাই আর ইদু প্রজেক্ট কারণে কোনো এক্সপেন্ডিচার হেডতে ইদু হসপিটাল লাগা কনস্ট্রাকশন লই আছে ইনিগা সুদিছে। ইদু লাগা ওপরে ক্যাবিনেটে বি কি কারণে ইদু প্রজেক্ট লাগা ডিসকাশন করা নাই ইনিগা রাইজিং পিপলস পার্টি ব্রা কোয়েশ্চন করেছে। লাইডংখরা বাজার শিলং দে কালি 1টা IED ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্লাস্ট হওয়া লাগা কেসতে চিফ মিনিষ্টার কনরাড সাংমারা কইছে কি ইটু কাম কোন করেছে একজন কেবি না ছাড়িব। সাংমাবরা ব্লাস্ট হওয়া কনডেম করেছে আর ইদু ক্রাইম দে কোন ইনভলভ আছে স্পেয়ার না করব কুছে। সিটিজেন্স সবকে ডেঞ্জার দে ঢালি দিছে আর ইনিগা কাম করা মানুবরা গভর্নমেন্ট কোন কেবি না ছাড়িব চিফ মিনিষ্টার কনরাড সাংমা কুছে। সাংমাবরা কোয়াদো ইনিগা ব্লাস্ট করে গেনে মানুষকে ভয় খেলাবলে করে আছে আর এক্সটর্শন লাগা কাম করবলে করে আছে হইলে বি গভর্নমেন্ট ইদু হবলে নিদিব কুছে। মেঘালয়াতে আর মিলিটেন্সি শুরু হয়ে আছে কোয়াদে চিফ মিনিষ্টার সাংমাবরা ইদু হবলে নিদিব কুছে।
চিফ মিনিষ্টাৰ সাংবাৰ কৈছে কি হিন্দু ট্ৰাইব নেশ্যনেল লিবাৰেশ্যন কাউন্সিল HNLC গ্ৰুপ যোনটো ইটো ব্লাষ্ট লগাৰ ৰেছপনচিবিলিটি লৈছে তাইখন লগতে কথা কৰিবলৈ কাৰণে ফাৰ্ষ্ট HNLC চাৰেণ্ডাৰ কৰিব লাগে আৰু কথা কৰিবলৈ কাৰণে কণ্ডিশ্যন নাৰাখি কেনে আহিব লাগে এনেকুৱা কৈছে HNLC বি ষ্টেট গভৰ্ণমেণ্ট লগতে আনকণ্ডিশ্যনেল টকছ কাৰণে মঞ্জুৰ আছে কৈ কেনে জনাই দি কেনে আছে আসাম দে রেবেল গ্রুপ DNLA ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি ব্রা অগস্ট 14 ব্রা 36 আওয়ার্স বান্ধ কল করে কেনে আছে পাঁচটা ডিস্ট্রিক্ট আসাম দে DNLA লাগা ডিমান্ড সেপারেট নেশন হিরিম বা রাজি স্টেট কোয়াদো মাঙ্গি আছে তাইখান DNLA 2019 দে শুরু হয়েছে আর নিজর ইন্ডিপেন্ডেন্ট ডিমাসা নেশন তাইখান লাগা ডিমান্ড আছে অগস্ট 14 পাঁচ বাজি ফুজুর ব্রা 36 আওয়ার্স বান্ধ কার্বি আংলং ডিমা হাসাও কাচার হাইলাকান্দি আর করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হবলে আছে কৈছে তিনসুকিয়া ডিস্ট্রিক্টে চারজন NAC এন্ড KYA ইয়ং আউং ফ্যাকশন লাগা কাডার্সকে সিকিউরিটি ফোর্সেস প্রা ধরেছে আসাম রাইফলস আর পুলিশ প্রা জয়েন্ট অপারেশন দে টিংকো পানি রিজার্ভ ফরেস্ট আসাম অরুণাচল প্রদেশ বর্ডার প্রা ইটু চারজন কাডার্স NAC এন্ড KYA কে ধরেছে সুদাসুদি করা সময়তে NAC এন্ড KYA কাডার্স ধরে লওয়াখান ব্রা গুলি আর বন্দুকখান কত লুকাই কেনে আছে ইটু কই দিছে লোকেশন দে যা পিছে অপারেশন টিম ব্রা জাগা ব্রা তিনটা MQ-81 এসল্ট রাইফলস 294 লাইভ রাউন্ডস 7 ম্যাগাজিনস 3 মোবাইল ফোনস আর দুসরা ক্যাম্পিং মেটেরিয়ালস তাইখান লাগা হাইডআউট ব্রা পাইছে স্পোর্টস নিউজতে নিউজিল্যান্ড লাগা ফর্মার ক্রিকেটার অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস হেলথ প্রবলেমস ওলা পিছে এতিয়া লাইফ সাপোর্টে আছে তাই রিপোর্ট লাগা হিসাবতে 51 ইয়ার্স ওল্ড ক্রিস কেয়ার্নস হার্ট প্রবলেম ওলা পিছে ট্রিটমেন্ট লই আছে হইলবি ইম্প্রুভমেন্ট নাই কই কেনে সেইন্ট ভিনসেন্ট হসপিটাল সিডনি লাগা মেডিকেল টিম ব্রা আপডেট দিছে ক্রিস কেয়ার্নস ক্রিকেটতে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার থাকিছে তাই 62 টেস্ট 215 ওয়ান ডে ইন্টারন্যাশনালস নিউজিল্যান্ড কারণে খেলিছে 1989 ব্রা 2006 তাক নাগাল্যান্ড লাগা COVID-19 আপডেট অগস্ট 10 তারিখ তাক নিগা আছে 102 নতুন COVID-19 পজিটিভ কেসেস রিপোর্ট করি কেনে আছে স্টেট লাগা কেস লোড 28,811 পুঞ্জিছে অ্যাক্টিভ কেসেস নাগাল্যান্ডে 1,374 আছে গুছে রিকভার্ড যোন মানুহ কোভিড পৰা ভাল হৈছে 26,023 আছে কোভিড বিমাৰ পৰা মৰি যোৱা লগা টোটেল নাগালেণ্ডে এতিয়া 571 পঞ্জিকৃত আছে পেণ্ডেমিক সময়তে ফেচ মাস্ক লগাবলৈ হাত চাফা ৰাখিবলৈ আৰু ছ'চিয়েল ডিষ্টেন্স মেইনটেইন কৰিবলৈ সবকে জনাই দিয়া আছে